আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে চল্লিশ হাজার প্লাস শূন্য পদে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের এবছরে কাট কত যেতে চলেছে তার একটা ধারণা দিতে চলেছি এছাড়াও ফর্ম ফিল আপ করতে তোমাদের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে সেই সম্পর্কে ডিটেলসে শেয়ার করব সো গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দেবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে সো চলো ভিডিওটি শুরু করা যাক ভিডিওর শুরুতেই ফর্ম ফিল আপ করতে অনেকের সমস্যা হচ্ছে মেন যে সমস্যাটা হচ্ছে মাধ্যমিকের যখন নাম্বার বসাচ্ছ সেখানে একটা সমস্যা হচ্ছে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করছিলে যে অপশনাল সাবজেক্টটা ম্যান্ডেটারি রেখেছো অর্থাৎ সেখানে ফিল আপ করতেই হবে কত নাম্বার পেয়েছো কিন্তু মাধ্যমিকের অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের কিন্তু অপশনাল সাবজেক্ট থাকে না সো সেক্ষেত্রে তারা কি করবে সো ফর্ম ফিল আপের সময় অপশনাল সাবজেক্টে জিরো বসিয়ে দেবে এই জিরো বসিয়ে দিলে তোমাদের কোনো সমস্যা হবে না এবং তোমরা যদি সেক্ষেত্রে তোমাদের

দেখে দিচ্ছি এবছরে চল্লিশ হাজার যে সারা ভারতে জিডিএস নিয়োগ করা সেখানে ওয়েস্ট বেঙ্গলে কত ভ্যাকান্সি রয়েছে কত রয়েছে দেখো চল্লিশ হাজার আটশো শূন্য পদে সারা ভারতে রিক্রুট করাচ্ছে যেখানে ওয়েস্ট বেঙ্গলে তোমরা যদি ভ্যাকান্সি দেখো এখানে দেখো দু হাজার রয়েছে এরপর উনতিরিশ রয়েছে চুয়ান্ন রয়েছে উনিশ রয়েছে চব্বিশ রয়েছে অর্থাৎ টোটাল শূন্য পদ একুশশো প্লাস পদে রিক্রুট করা হচ্ছে এরপর দেখো আমরা সরাসরি চলে এলাম গ্রামীণ ডাক সেবক ওয়েস্ট বেঙ্গলের গত বছরের রেজাল্টে সো গত বছরে একবার রেজাল্টের কপিটা দেখতে দিচ্ছি এক্ষেত্রে তোমাদের ধারণা হয়ে যাবে যে গত বছরে কি ধরনের কাট অফ সো প্রথমে দেখো একজন কাট অফ দেখতে পাচ্ছ নাইনটি ছিল জেনারেল ক্যাটাগরি মহিলা প্রার্থী এবং এটা কিন্তু কাট অফ নয় পরপর তোমাদের নাম্বারের ভিত্তিতে একটা লিস্ট প্রকাশিত হয়েছে জেনারেলদের কাট প্লাস ছিল প্লাস ছিল এবং যাদের নাম্বার বেশি রয়েছে তাদের লিস্টটা প্রথম দিকে রয়েছে সো এভাবে কিন্তু লিস্টটা দেখতে যারা গত বছরের রেজাল্টটা চেক করোনি এবছর নতুন ফর্ম ফিল আপ করেছো তারা একবার লিস্টটা দেখে নেবে সে কারণে তোমাদের ধারণা হয়ে যাবে যে গ্রামীণ ডাকসেবকে কত নাম্বার থাকলে তোমরা একটা সিওর হতে পারো কারণ অনেকেই কোশ্চেন করে যে কত পার্সেন্ট নাম্বার থাকলে আমরা সিওর হবো যে চাকরিটি আমাদের হয়ে যেতে পারে সো তোমরা অবশ্যই একবার গত বছরের রেজাল্টটা দেখে নেবে আমি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিংক দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে সেখানে পিডিএফ শেয়ার করে দেবো তোমরা দেখে নিতে পারো গত বছরে একবার তোমরা যদি রেজাল্টটা দেখে নাও সেক্ষেত্রে তোমাদের এই কোয়েশ্চেনগুলো আসবে না যে আমি সেভেন্টি পার্সেন্ট রয়ে পেয়েছি বা এইট্টি পার্সেন্ট পেয়েছি বা নাইনটি পার্সেন্ট পেয়েছি আমাদের চাকরিটি কি শিওর হতে পারি এই ধরনের অনেকেই কমেন্ট করে সো তোমরা যদি এবছর বা গত বছরের রেজাল্টটা একবার দেখে নিতে দেখে নাও সেক্ষেত্রে তোমাদের এই ধরনের কোশ্চেনটা আসবে না মাথার মধ্যে তোমরা একটা ধারণা ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে যে কী ধরনের এর রেজাল্টের শর্টলিস্ট ক্যান্ডিডেদের নাম্বার বা পার্সেন্টেজ থাকে বা কাটঅফ থাকে পর দেখো এবছর কাটঅফ কেমন যেতে পারে এটা সম্পূর্ণভাবে আন আমাদের দ্বারা তৈরি করা একটা কাট অফ অফিশিয়ালি কাটঅফ নয় অফিসিয়ালি কাটঅফ এই ধরনেরই আসতে পারে বা এর কম বা বেশি যেতে পারে সো এখানে দেখো ইডাব্লিউএস বা ইকোনমি উইকার সেকশনদের ক্ষেত্রে এইটটি এইট প্লাস যেতে পারে ও বিসিদের ক্ষেত্রে দেখো এইটটি এইট প্লাস যেতে পারে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির সেম যেতে পারে ওবিসি এদের একটু কম যেতে পারে ওবিসি বিদের একটু বেশি যেতে পারে এই ধরনের কিন্তু কাট অফ থাকতে পারে এরপর এস সি ক্যাটাগরি ক্ষেত্রে এইটটি ফাইভ প্লাস যেতে পারে এস টি ক্যাটাগরির ক্ষেত্রে এইটটি ফাইভ প্লাস যেতে পারে ফিজিক্যাল ডিসেবিল প্রার্থীদের জন্যে এইট্টি পার্সেন্ট প্লাস যেতে পারে জেনারেল ক্যাটেগরি ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট প্লাস যেতে পারে কাট অফ জেনারেলদের এবছরও কিন্তু নাইনটি পার্সেন্ট প্লাস যেতে পারে এবং তোমরা অবশ্যই যদি নাইনটির কম পেয়ে থাকো সেক্ষেত্রে ফর্ম ফিল আপ করতে পারো কারণ অনেক ডিভিশন রয়েছে যাদের কিন্তু কম কাট অফ যেতে পারে সো একবার ডিভিশনগুলো চুজ করে নেবে ভালো করে দেখে দেখে চুজ করে নেবে কারণ হয় সো একবার ডিভিশন ফর্ম ফিল আপ করার সময় ডিভিশনগুলো ভালো করে দেখে ফর্ম ফিল আপ করবে সো সেক্ষেত্রে কিন্তু তোমাদের চাকরিটা হয়ে যেতে পারে সো ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন অন্যান্য যদি কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যে কোনো আপডেট সবার আগে পেতে